ফাকল অনলাইন স্কুল থেকে সবাইকে সুস্বাগতম। নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত, আজকের আলোচনার বিষয় হলো ভেক্টর অধ্যায়ের মৌলিক বিষয়াবলী। আমরা জানি যে প্রকৃতির রাশি দু প্রকার, দু ধরনের রাশি আছে। সেটা হলো প্রকৃতির রাশি দু ধরনের, স্কলার রাশি, স্কলার আর হলো ভেক্টর, ভেক্টর রাশি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। আমরা স্কেলার রাশির সাথে আমরা কম বেশি পরিচিত। আজ আমরা আলোচনা করব ভেক্টর রাশি নিয়ে। আমরা ভেক্টর রাশি নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা শুরুতে ভেক্টর রাশি নিয়ে কথা বলছি, তো ভেক্টর রাশির এক কথায় আমরা বলতে পারি যে সেইগুলোই ভেক্টর রাশি যার মান যোগ, যার মান আছে এবং দিক আছে, তাদেরকে বলতে পারি আমরা ভেক্টর রাশি। যেমন যদি বলি বল, ত্বরণ, মন্দন, তড়িৎ তীব্রতা, তারপরে বেগ ইত্যাদি ইত্যাদি, এই সবগুলোই, এই রাশিগুলো হলো ভেক্টর রাশি। বল, ত্বরণ, বেগ ইত্যাদি, এই রাশিগুলো হলো ভেক্টর রাশি। আমরা এক কথা যদি বলেন, আমরা প্রথমে যদি বল, ত্বরণ, বেগ যে এগুলো ভেক্টর রাশি, এগুলো যদি একটু কৌশলের সাথে যদি আমরা যদি বুঝি নিই যে আসলে বেগটা কীভাবে আমাদের বেগটা কীভাবে আমাদের ভেক্টর রাশি হলো। যদি বলি যে তানিয়া 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, তানিয়া 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, তাহলে তানিয়া এক প্রান্তের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, তাহলে আমরা বলতে পারি যে তানিয়া সেকেন্ডে 20 মিটার করে অতিক্রম করতেছে। যদি এখানে প্রশ্ন করি যে তানিয়া 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, তো মানে তানিয়া কোন দিকে যাচ্ছে, তার সঙ্গতার কারণে দিকের প্রশ্ন চলে আসতেছে। কাজেই একটা বেগ একটা কী রাশি, একটা ভেক্টর রাশি। একইভাবে বল, ত্বরণ, এইগুলো এইভাবে সংজ্ঞায়িত করা যায়। যাই হোক, এবার আমরা ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ কীভাবে আমরা করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। ভেক্টর রাশি এ বি যদি একটা যদি ভেক্টর রাশি হয়, এ কথার মানে হলো যে এ বি ভেক্টর রাশি হওয়ার মানে হলো এ থেকে বি বরাবর, এ থেকে বি বরাবর, যাকে এ কে বলা হয় আদি বিন্দু, আদি বিন্দু, আর বি কে বলা হয় প্রান্ত বিন্দু, বি কে বলা হয় প্রান্ত, প্রান্ত বিন্দু। আর এ বির উপর এই চিহ্নটা তীর চিহ্ন দিতে হবে, যেটাকে এ থেকে বি বরাবর বোঝায়। তাহলে ভেক্টর রাশির এ হলো আদি বিন্দু, বি হলো প্রান্ত বিন্দু, এটাকে এভাবে প্রকাশ করা যায়। অথবা এ বি ভেক্টরকে আমরা যদি আর যদি কোনো নতুন একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে তার নিচের মধ্যে ইউ চিহ্ন দিয়ে প্রকাশ, তার নিচের মধ্যে একটা দাগ দিয়ে প্রকাশ করানো যায়। অথবা যে কোনো ভেক্টরকে গার করে দিলেও সেটা একটা ভেক্টর হয়, সেটা একটা ভেক্টর হয়। যদি এ বি গার করে দেই, যদি আমরা উপরে তীর চিহ্ন না দিই অথবা নিচেও দাগ চিহ্ন না দিই, তবু এটা কী রাশি, একটা ভেক্টর রাশি প্রকাশিত হবে। তাহলে বুঝলাম যে ভেক্টর রাশির উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা যায়। অথবা যে কোনো ভেক্টর রাশি নিচে দাগ চিহ্ন দিয়েও সেটা, যদি সেটা এক অক্ষরে হয়, দাগ চিহ্ন দিয়েও সেটা ভেক্টর রাশি প্রকাশ করা যায়। অথবা তীর চিহ্ন দাগ একেবারে কোনোটিও নেই, আমরা দুটি অক্ষরকে যদি গার করে দিই বা যে কোনো অক্ষরকে যদি গার করে দিই, ডাবল বোল্ড করে দিই, সেটাও একটা কী রাশি, সেটাও একটা ভেক্টর রাশি নির্দেশ করে। এবার হলো মান সংক্রান্ত নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা বুঝলাম যে এ বি তাহলে একটা কী রাশি, এটা নিঃসন্দেহে বলতে পারি একটা ভেক্টর রাশি, এটা বলতে পারি ভেক্টর, ভেক্টর রাশি। যদি এই ভেক্টর রাশির মধ্যে যদি পরম মান দেওয়া হয়, মানে অ্যাবসলিউট ভ্যালু যদি দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আর ভেক্টর রাশি থাকে না, সেটা প্রকাশিত হয়ে যাবে মানে। তাহলে এ বি একটা ভেক্টর রাশি, এ বি একটা ভেক্টর রাশি, এ বি পরম মান, এটা আর ভেক্টর রাশি থাকে না, এটা একটা মানে প্রকাশিত হয়ে গেল। তারপরে আমরা যদি বলি যে এ বি একটা ভেক্টর রাশি, এটা হয়ে যায়, এটা একটা ভেক্টর রাশি। অথবা শুধুমাত্র পরম মান দিলাম না, এ চিহ্ন দিলাম না, তবুও সেটা মানে প্রকাশিত হয়ে গেল। তাহলে ভেক্টর রাশির মানকে দুইভাবে প্রকাশ করানো যায়। সেটা হলো যে যদি ভেক্টর চিহ্ন দিই, তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালু দিতে হবে, আর ভেক্টর চিহ্ন যদি না দিই, তাহলে শুধুমাত্র মানে এ বি দুটো অক্ষর লিখলে, মানে ভেক্টর চিহ্ন নেই, অ্যাবসলিউট ভ্যালুও নেই, তাহলে সেটাও ভেক্টরের মান নির্দেশিত হবে। এই হলো ভেক্টর রাশির মান নিয়ে আলোচনা করলাম। এবার আমরা কতগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করবো, কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো জানতে হবে। কতিপয় সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। প্রথমে আমরা সংজ্ঞা আলোচনা করতে গিয়ে
আলোচনা করতে পারি যে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কি এক কথায় বলতে পারি যে ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়। স্বাভাবিকভাবে যদি কোনো ভেক্টরের আদি বিন্দু আর প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে ওই ভেক্টরটা শূন্য হয়ে দাঁড়াবে। ঠিক আছে, যার আদি বিন্দু প্রান্ত বিন্দু একই তাহলে ওই ভেক্টরটা শূন্য ভেক্টরে রূপান্তরিত হবে। এবার 2 নম্বর চলে যাই, একক ভেক্টর। একক একক ভেক্টর কি এটা আমরা জেনে নিই। তাহলে একক ভেক্টরটা হলো যে, একক ভেক্টর হলো যে কোনো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা, সংজ্ঞাটা লিখে নিই, কোনো ভেক্টরকে ভেক্টরকে ওই ভেক্টরের ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, যে ভেক্টর পাওয়া যায় তাকে তার একক ভেক্টর বলা হয়, তাকে তার একক ভেক্টর বলে। যেমন এ বি একটি ভেক্টর, এ বি এর একক ভেক্টর, এ বি এর একক ভেক্টর। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী তো আমরা কী জানলাম যে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিতে হবে। তাহলে তাহলে ভেক্টরকে, তাহলে এ বি একটা ভেক্টর, তার মান দ্বারা, তার মান দ্বারা ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এ বি যদি ভেক্টর হয় এ বি যদি তার ভেক্টরের মান, কারণ ভেক্টরের মান হতে মান হলেই তার উপর কোনো ভেক্টর চিহ্ন থাকবে না। অথবা এটাকে এইভাবেও লেখা যেতে পারে যে এ বি ভেক্টর বাই এ বি ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। ঠিক আছে, এ বি বাই এ বি অথবা এ বি এ বি বাই এ বি ভেক্টর বা পরম মান, এদের এ বি ভেক্টরে প্রকাশ করা যাবে এ বি ভেক্টর। এবার চলে যাব আমার সমান ভেক্টর, সমান সমান ভেক্টর কি এটা আমার একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা জানবো। সমান ভেক্টর বলতে কি বুঝি, সমান ভেক্টর বলতে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হবে যে মনে করো যে ইউ একটা ভেক্টর, যে দুটি ভেক্টর, এটা একটা ভেক্টর যাকে যার ইউ দ্বারা প্রকাশ করলাম, তারপরে হলো একটা ভি একটা ভেক্টর যাকে ভি দ্বারা প্রকাশ করে দিলাম। যদি এই দুইটা ভেক্টরটা সমান যদি হতে চায় তা তাকে তিনটে রেশিয়েশন তাকে মানতে হবে। এক, সেটা হলো যে ইউ ভেক্টর মানের দিক থেকে, মানে ইউ ভেক্টরের মান, কারণ যেহেতু আমি অ্যাবসলিউট ভ্যালু ভ্যালু দিয়ে দিয়েছি, আর বি ভি ভেক্টরের মান, তার মানে কোনো ভেক্টরের মধ্যেই পর এই দুটি টান দিলেই সেটা আর ভেক্টর থাকবে, সেটা মানে প্রকাশ হয়ে যাবে। 1 নম্বর শর্ত যে ইউ ভেক্টরের মান আর ভি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে, আর 2 নম্বরটা হলো যে ইউ ভেক্টর প্যারালাল আর ভি ভেক্টর, মানে ইউ ভেক্টর আর ভি ভেক্টর পরস্পর যদি প্যারালাল হয়, তাদের মধ্যবর্তী দূরত্বের দিক থেকেও তারা যদি সমান হয়। আচ্ছা, আর 3 নম্বর সংখ্যাটা হলো যে ইউ ভেক্টর ভেক্টর সমান, তারপরে ইউ এর দিক, ইউ এর দিক ও ভি এর দিক, ভি এর দিক যদি একই দিকে হয়, একই দিকে, একই দিকে হয় তাহলে, তাহলে ইউ এর দিক ভি এর দিক একই দিকে হয় তাহলে আমরা ওই ভেক্টর দুটাকে সমান ভেক্টর বলতে পারি। তাহলে যদি কোনো দুটি ভেক্টর এই 3টা শর্ত যদি পূরণ করে, যে ভেক্টরদের মানের দিক থেকেও, মানের দিক থেকেও সমান হয়, আর ভেক্টরদের পরস্পর সমান্তরাল হয়, আর ইউ এর দিক আর ভি এর দিক যদি একই দিকে হয়, তাহলে এই ভেক্টর দুটা আমরা বলতে পারবো সমান ভেক্টর। আচ্ছা, এবার চলে যাই বিপরীত ভেক্টর, বিপরীত বিপরীত ভেক্টর। এই বিপরীত ভেক্টরগুলোর সংজ্ঞাগুলো আমার জানতে হবে। বিপরীত ভেক্টর সংজ্ঞা হলো, 1, যদি এই দুইটা ভেক্টর মানের দিক থেকে যদি তারা সমান হয়, আর 2 নম্বরটা হলো
ইউ প্যারালাল অফ ভি প্যারালাল, ভেক্টর দুইটা যদি পরস্পর যদি সমান্তরাল হয়। আর তিন নাম্বারটা হলো যে ইউ ও ভি এর দিক, ভি এর দিক পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত হয়, বিপরীত যদি হয় তাহলে আমরা বলতে পারবো ওই দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর, যেমন আমরা বলতে পারি। আর যদি আমরা এই চিত্রটা যদি এখানে অঙ্কন করি তাহলে এটা হলো ইউ ভেক্টর, এটা হলো আমাদের আমাদের ভি ভেক্টর। দেখো তাহলে এই দুটো শর্ত সে মেনে চলছে। তাহলে দেখা গেল যদি আমরা শুরু থেকে একটু যদি সমান ভেক্টর যদি শুরু থেকে যদি বিষয়টা বুঝে দিই, ইউ এবং ভি দুইটা ভেক্টর তখনই সমান ভেক্টর হবে যদি তারা ওই ভেক্টর দুটো মানের দিক থেকে তাদের সমান হয় এবং ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়, আর ইউ এর দিক ভি এর দিকেও যদি একই দিকে হয় তাহলে ভেক্টর দুটো সমান ভেক্টর হবে। আর বিপরীত ভেক্টর হবে এক এবং দুই রেশিওর ঠিকই আছে, তিন নাম্বার স্টেশনের টাইপ উপর নির্ভর করবে সেটা সমান ভেক্টর হবে না বিপরীত ভেক্টর হবে। দেখো যে একটা মানে এর শর্ত ঠিক আছে, ইউ ভেক্টর ভি ভেক্টর, ইউ ভেক্টর সমান্তরাল ভি ভেক্টর, আর ইউ এবং ভি এর দিক পরস্পর বিপরীত হয়, তাহলে এই এই দুটোর সংজ্ঞাই হলো সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের সংজ্ঞা। তো আমরা এই ভেক্টর আলোচনা করতে গিয়ে তাহলে আমরা যে বিষয়টার উপর আজকে আমরা জানলাম সেটা হলো যে ভেক্টরের আলোচনার সম্বন্ধে আমরা বুঝলাম ভেক্টরকে কীভাবে প্রকাশ করানো হয় এবং কোনগুলো ভেক্টর আসি এবং কতিপয় একটা সংজ্ঞা জানলাম, একক ভেক্টর, শূন্য ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, আমরা এই জিনিসগুলো ক্যাপচার করি নেক্সট ক্লাসেই। যেহেতু আমাদের এই ভেক্টর অধ্যায়টা মূলত যে এটা অনেক বড় একটা সিলেবাস, এই অধ্যায়টা ভালোভাবে জানতে গেলে বেসিক বিষয়গুলো এগুলো আমাদের সুন্দরভাবে জানতে হবে, সেই জন্য আমরা আপাতত এই সংজ্ঞাগুলান এবং 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 এই ভেক্টরের সংক্রান্ত অল্পটুকু যে আলোচনাগুলো করলাম এইগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।